হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা অ্যাক্টিভিটিস তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি তোমাদের পুজো সকলেরই ভালো কেটেছে আমিও এবার পুজো ভালো কাটিয়েছি আমি মোটামুটি প্রতিদিনই ঘুরতে বেরিয়েছি এমনকি দিনের বেলাতে আউটিংও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অষ্টমী দিন সকাল এগারোটার সময় বেরিয়ে পড়েছিলাম ওদলাবাড়ির উদ্দেশ্যে আজ আমি তোমাদের ওদলাবাড়ি ঘুরিয়ে দেখাবো ওদলাবাড়ির সাথে মোটামুটি আমার কুড়ি বছরের সম্পর্ক কেন এই সম্পর্কটা একটু বলে দিচ্ছি ওদলাবাড়ি সম্পর্কে বিশেষ কোনো ধারণা বা কখনও ওখানে আমার যাওয়া হয়নি তা আজ থেকে কুড়ি বছর আগে আমার দিদির বিয়ে হয়েছে ওখানে তখন থেকে ওদলাবাড়ি বহুবার গিয়েছি ওদলা বাড়ি থেকে মালবাজার মালবাজার থেকে চালসা গজলডোবা এগুলো প্রচুর ঘুরেছি তা আজ আবার যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে যাব আর ওদলা আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব ক্যানেলে রাস্তা ধরে যাচ্ছি পাশে ক্যানেলের জল শরতের খোলা আকাশ দুপাশে ফরেস্ট মাঝে মাঝে কাশফুলও দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের জল ফরেস্টের গাছের পাতাগুলো যেমন গাঢ় সবুজ তেমনি ক্যানেলের জলও গাঢ় সবুজ রঙের শীত পড়লে ক্যানেলের জল অনেক সময় একদম শুকিয়ে যায় তখন বালি দেখা যায় সে সময় যদি আমি গজল ডোবার উদ্দেশ্যে আসি কিংবা ওদলাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসি তাহলে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব এক বছর আগে আমি সেখানে এসছিলাম কিন্তু তখন ভিডিও শ্যুট করা হয়নি বা করিনি তখন তো আমার চ্যানেল ছিল না ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে উত্তরবঙ্গের সৌন্দর্য দেখতে পাবে কত সুন্দর আমি তো উত্তরবঙ্গেই থাকি এখানেই আমার জন্ম এখানেই আমার বেড়ে ওঠা তবু উত্তরবঙ্গর সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ হই এখানকার পাহাড় নদী পাহাড়ি নদী সমতলে প্রবাহিত নদী সমস্ত কিছুই মনকে ভীষণ আকৃষ্ট করে দক্ষিণবঙ্গের লোকেরা তো ভীষণ পছন্দ করে উত্তরবঙ্গ গজলডোবা মালবাজার লাটাগুড়ি চালসা এখানে যে রিসোর্টগুলো আছে সারা বছর পর্যটকদের ভিড় থাকে নামি দামি ফিল্মস্টাররাও এখানে এসে থাকেন সব সময় মোটামুটি ওদের দেখা পাওয়া যায় ভালো ভালো বইয়ের শ্যুটিংও এই অঞ্চলে হয়ে থাকে গজলডোবা তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি ব্রিজ পার হয়েই পড়বে গজলডোবা হাই স্কুল সেখানে আমার দিদি চাকরি করে কিন্তু এখন পুজোর জন্য স্কুল বন্ধ আছে ওদলাবাড়ি সেবক হয়েও যাওয়া যায় কিন্তু সেবকে যানজট একটু বেশি থাকে সেবক দিয়ে গেলে বাসে যাওয়াটাই আমি বেশি ভালো মনে করি প্রাইভেট কারে ওখানে যেতে আমার একটু ভয় ভয় করে বিয়ের পর যতবার যাতায়াত করেছি ওদলা সেবক হয়েই করেছি কিন্তু এখন আর গজলডোবা হয়ে যায় দুপাশে ফরেস্ট গাছের ছায়া রাস্তার ওপর পড়ছে ক্রান্তি ওদলাবাড়ি ফরেস্ট এখানে হাতিও মাঝে মাঝে বের হয় আমার দিদি একবার খুব বেঁচে গিয়েছিল হাতির এসে থেকে তখন ও প্রেগনেন্ট ছিল সেদিন ও স্কুলে এসে ওর শরীর ভালো লাগছিল না বলে হেডমাস্টারের কাছ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিল কিন্তু পরে যারা গিয়েছিল। তারা হাতির কবলে পড়েছিল এবং হাতি সুর দিয়ে গাড়িটা উল্টে দিয়েছিল তাদের অনেকেরই হাত পা ভেঙে গিয়েছিল কিন্তু তারা কেউ মারা যায়নি তা দিদি প্রায়ই বলে মাঝে এই রাস্তাতে হাতি দেখা যায় আমি কখনো ওই রাস্তায় হাতি দেখিনি আমি অনেকবার এসেছি আর এই রাস্তাটি ভীষণ সুন্দর সামনে গেলে দেখতে পাবে প্রচুর বাঁশ গাছ রয়েছে আমার হাজবেন্ড ড্রাইভিং করছে দুপাশে চাপাতি বাগান চির সবুজ চাপাতি বাগান আকাশে প্রচণ্ড রোদ্রু আজ প্রচণ্ড গরম পড়েছে যাওয়ার পথে গাড়ির মিউজিক সাউন্ড রাস্তায় গাড়ির হর্ন আমার ছেলেমে দুজনের খুনসুটি মানে ফাইটিং এগুলোর জন্য ভিডিও রানিং ভিডিওতে ভয়েস রানিং ভয়েসটা আমি বন্ধ করে আবার এক্সট্রা করে ভয়েস অ্যাড করেছি আমি কখনো চাপাতি বাগানে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করিনি অ্যাকচুয়ালি কখনো করিও নি কিন্তু একদিন করবো আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব ভালো করে রাস্তা বরাবর দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে ওপরে আকাশের দিকে তাকালে দেখো একদম রাস্তা বরাবর পাহাড় দেখা যাচ্ছে নীল রঙের পাহাড় কি সুন্দর লাগছে সামনাটা দেখতে সম্পূর্ণ ভিডিওটি আমি গাড়ি থেকেই করছি আমি পৌঁছে গেছি এক্ষুনি চলে আসবো দিদির বাড়িতে চলে এসছি দিদির বাড়িতে দিদির বাড়িতে উঠোনে প্রচুর গাছ আসে আমি ঢুকেই সেগুলোকে ভিডিও করে নিব এটা লেমন গ্রাস এগুলো সব আমার জামাইবাবুর হাতে লাগানো আমার জামাইবাবু গাছের খুব ভালো পরিচর্যা করে আর উঠোনটা খুব সুন্দর লাগে দেখতে শুধুমাত্রই ফুল গাছগুলোর জন্য আমিও প্রচুর গাছের শখ রাখি তাই আমার কাছে এটা খুবই একটা টাইম ফুল এটাকে আমরা টাইমফুল হিসাবেই জানি অন্য কোনো নাম থাকতে পারে প্রচুর টাইম ফুল গাছ আছে এটা মানি প্ল্যান্ট পাইপের ভেতরে মাটি দিয়ে টাইমফুল গাছ লাগিয়েছে টিনের চালের সাথে এটা পাতাবাহার গাছ ওর নাম আমার জানা নেই অনেকটা ঝুলে গেছে টাইম ফুল শুধু দিনের বেলাতেই ফুটে আবার দিনের বেলাতেই বন্ধ হয়ে যায় এটা ডিপ পিঙ্ক কালারের আছে এই ফুলটা খুবই সুন্দর কিন্তু আমি এর নাম জানি না গাছের পাতাগুলো অনেকটা ফনি মনসা পাতার মতো ফুলটা পুরো রেড আছে এটাকে তো আমি ছোটোবেলার থেকে সাদা ফুলই জানি কিন্তু এর একটা নাম আছে অন্য এটা মোরগ ফুল মোরগ ফুল মোরগের মাথায় যে ঝুটিটি থাকে এই ফুলটি দেখতে একদম সেরকম তাই আমি কিন্তু ওকে মোরগ ফুল হিসাবেই জানি অন্য কোনো নাম থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও জবা ফুলের কুড়ি গোলাপ ফুল আমরা ঘরে যে ফুলঝাড়ু ব্যবহার করি এটা সেই গাছ এই গাছটি দিদির ছাদের ওপরে হয়েছিল। সেখান থেকে আমার জামাইবাবু তুলে এনে গেটের পাশে লাগিয়েছে এখন প্রচুর ঝাড়ুর ফুল হচ্ছে আর ঝাড়ুও তৈরি হচ্ছে সাদা গোলাপ হলুদ জবা জবাটি এখনো ভালো করে ফোটেনি আরও একটু ফুটবে এটা নয়নতারা ফুল হালকা পিঙ্ক কালার আমি এখনো ঘরে ঢুকিনি ফুলগুলোকে শ্যুট করছি কিছুদিন আগে যখন এসছিলাম তখন অনেক ফুল গাছ ছিল পুরো উঠোন ভরা ফুল গাছে এখন অনেকটাই কম আছে তবু যতটুকু আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু পাহাড়ি অঞ্চল এখানকার মাটি খুব উর্বর তাই যে কোনো গাছ লাগালেই সেই গাছটা ভীষণ ভালো হয় তার সঙ্গে পরিচর্যা তো আছেই দিদির আশেপাশে যে জমিগুলো রয়েছে বাড়ির পাশে সেখানেও প্রচুর গাছ বিশেষ করে সবজি গাছ রয়েছে দিদিরা একটা নতুন বাড়ি তৈরি করেছে সেটাতে এখনও গৃহপ্রবেশ হয়নি ওরা ওখানে এখনও যায়নি গেলে পরে ওই বাড়িটাও দেখিয়ে আনবো ও বাড়িতে প্রচুর গাছ আছে কিন্তু আজ আমরা সেখানে যাব না এই গাছটির থেকে রং বেরঙের পাখি সুন্দর সুন্দর পাখি তারা এসে ঝাড়ুর ফুলগুলোকে নিয়ে গিয়ে ঘর তৈরি করে স্ট্রবেরি গাছ এখন তো স্ট্রবেরি হবে না শীতকালে হবে এখন চলে এসি দিদি শোকেসের সামনে এখন আমি ওর শোকেসের ভেতরের পুতুলগুলো এখানে ঘরটার মধ্যে আলো ধরানো নেই তাই একটু আবছা অন্ধকার লাগছে তা দেখো ওর বিয়ের পর থেকে ও শোকেসে প্রচুর পুতুল সাজিয়ে রেখেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওটা আবার আমার ঘরে নেই এত সুন্দর করে সাজিয়ে রাখা আমার ছেলেমেয়েরা ছোট আমার ভাগ্নি দই ফ্রুটস খাচ্ছে ও অনেক লম্বা ক্লাস ইলেভেনে পড়ে আমি সোফায় বসে আরাম করছি আমার ছেলে মেয়ে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নের সাথে বসে বসে খেলছে আমার ছেলে মেয়ে বাইকে চড়ে বসে আছে আমার জামাই বাইকের উপরে চালাও চালাও আমার মেয়ে খুব খুশি বর্ষা দিদির বাড়িতে এসছে আমার ভাগ্নির নাম বর্ষা ডাকনাম বর্ষা তো বর্ষা দিদির বাড়িতে এসছে ও কিছু বলতে চাচ্ছে কিন্তু ওর কথাটি এখানে রেকর্ড নেই ও সাদা জামা পরতে খুব ভালোবাসে যখন ও সাদা জামা পরে ওর ভাব একটু বেশি বেড়ে যায় ও নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে আর কিছু বলবো না এখন আমরা বেরিয়ে যাব দুপুরে দিদি একদম নদীর তিস্তার তাজা মাছ তার ঝোল তৈরি করেছিল সেটা দিয়ে আমরা খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড আর এখন বেরিয়ে যাচ্ছি ওদলা বাড়িতে রয়েছে দুটো নদী একটা লিস একটা ঘিস যে ব্রিজটা দেখতে পেলে সেটা দুটো নদীর একটা নদী হবে তবে এটা লিস না ঘিস সেটা আমি ঠিক বলতে পারছি না আমরা একটু চার পাঁচটা ঘুরব ঘুরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যেতে যেতে বিকেল হয়ে যাবে আমি যখন বাইরে ভিডিও শ্যুট করছিলাম আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ঘরের ভেতরে খেলাধুলা করছিল একদম দুপুরবেলা আমরা পৌঁছেছি আমরা একটু আস্তে আস্তেই গাড়ি চালিয়ে এসেছি তো ওদের খাওয়া দাওয়া মোটামুটি আমার হাজব্যান্ড বাচ্চাদের খাওয়া দাওয়া আমার দিদিই করিয়ে দিয়েছে আমি তেমন কিছু খাইনি আমি ওদের ওখান থেকে একটু মাছ ভাত খেয়েছি বৌরলি মাছ আর আরেকটা মাছ যেটা আমি কখনও চোখে দেখিনি দিদিরা তিস্তার পাশে থাকে বলে ওরা এটা খেতে পারে খোসকা মাছ সেটা ঝোল রান্না করেছিল সেটাই খাওয়া হয়েছে